Assalamualaikum warahmatullah. Islamic Multivideo-র সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে পর্নোগ্রাফির ভয়াবহ বিস্তার ঘটেছে কম্পিউটার, মোবাইল ও ইন্টারনেটের কারণে। পথে ঘাটে অবাধে প্রকাশ্যে অ্যাডাল্ট সিডি বিক্রি হচ্ছে। ঘরে ঘরে কম্পিউটার ও মোবাইল তা দেখা সহজ করে দিয়েছে। আর ইন্টারনেট থাকলে তো কোনো কথাই নেই। বর্তমান যুব সমাজের নিকট 18+ ছবি দেখা একটা স্বাভাবিক ও নিয়মিত ব্যাপার হয়ে গেছে। অনেকে এটার প্রতি চরমভাবে আকৃষ্ট হয়েছে, আসক্ত হয়েছে। এমনও উদাহরণ আছে যে নামাজ রোজা করার পরেও এর নেশা থেকে মুক্ত হতে পারছে না, অথচ এর পরিণতি, এর ভয়াবহতা কতটা মারাত্মক, কতটা কষ্টদায়ক, কতটা ক্ষতিকর তা মানুষ উপলব্ধি করতে পারে না। মানুষকে ইমানচ্যুত করার, বিভ্রান্ত করার, মানুষকে জাহান্নামে নিয়ে যাবার এটা শয়তানের একটা মারাত্মক ও অব্যর্থ অস্ত্র। শয়তান এই অস্ত্র দ্বারা মানুষের মনে খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে জেনার ব্যভিচারের প্রতি উদ্বুদ্ধ করে এবং ইমান ও আমল থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। অথচ মানুষ টেরও পায় না যে সে তার এই নেশার কারণে দুনিয়া ও আখেরাত সবই হারাচ্ছে। মানুষের মনের মধ্যে যখন এর নেশা ঢুকে যায়, তখন মানুষ ঈমান হারা হতে তৈরি হয়ে যায় জেনা করার বিনিময়ে। পর্নোগ্রাফির ভয়াবহ নেশায় আসক্ত হয়ে সব কিছু হারায়। খুব সূক্ষ্মভাবে মনের মধ্যে শয়তান প্রবেশ করিয়ে দেয় যে আল্লাহর কাছে মাপ চাইলে, খোদার কাছে মাপ চেয়ে নিলে তো একসময় মাফ হয়ে যাবে, এখন তো মজা করো, এখন তো একটু মজা নিয়ে নাও। এইভাবে সে একসময় একজন মুসলিমকে ঈমান হারা করে ফেলে এবং একজন অমুসলিমকে মানসিক রোগী বানিয়ে ফেলে। দর্শক, পর্নোগ্রাফি থেকে বাঁচার কয়েকটি উপায় আপনি ফলো করতে পারেন। তার মধ্যে বিশেষ 6টি উপায় এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। নাম্বার 1, জেনার পরিণতি সম্পর্কে অবগত হওয়া। জিনা ব্যভিচার একটি মারাত্মক গুনাহ ও সামাজিক ব্যাধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করার পর নিষিদ্ধ নারীর সাথে সহবাস করার মতো আর কোনো বড় গুনাহ নেই। চিন্তা করে দেখুন তো, শিরক হলো এমন একটি গুনাহ যা আল্লাহ মাফ করেন না বলে কুরআন ও হাদিসে বলা হয়েছে। তারপরের সবচেয়ে বড় গুনাহটি হচ্ছে জিনা করা। হাদিসে আরো বলা হয়েছে, যে ব্যক্তি কোনো নিষিদ্ধ নারীকে স্পর্শ করবে, কিয়ামতের দিন তার হাত ঘাড়ের সাথে যুক্ত থাকবে, আর যে কাউকে কোনো নিষিদ্ধ নারীকে চুমু দেবে, কিয়ামতের দিন তার ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হবে। দর্শক, সহবাস ছাড়াও বিভিন্ন ভাবে জিনা করা হতে পারে। এক হাদিসে আছে, কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা, অশ্লীল কথা বলা জিহ্বার জিনা, স্পর্শ করা হাতের জেনা, ব্যভিচারের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া পায়ের জেনা, খারাপ কথা শোনা কানের জেনা, আর জেনার পরিকল্পনা করাও হচ্ছে মনের জেনা। আজকে বর্তমানে এই হাদিসটিকে যদি আপনি মিলাতে চান, তাহলে দেখতে পাবেন যে এই হাদিসটি বর্তমান সমাজে 100% সত্যতে পরিণত হয়েছে। সহবাস ছাড়াও বিভিন্নভাবে যুবক যুবতীরা জেনায় লিপ্ত হয়ে রয়েছে। আল্লাহ তাআলা জেনাকে হারাম ঘোষণা করে বলেন, তোমরা জেনার কাছেও যাবে না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনা করে কিংবা মদ পান করে, আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেন, যেইভাবে কোনো ব্যক্তি তার জামা মাথার উপর দিয়ে খুলে ফেলে। এই হাদিসের মর্ম কথা হলো, জিনা করার পরিণতি হলো ঈমান হারা হওয়া। এটা এমন একটা জঘন্য পাপ যে মানুষ যখন তা করে, আল্লাহ মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস ঈমানকেই ছিনিয়ে নেন। জিনা একটি মারাত্মক ও ভয়াবহ রোগ যা নেশা হয়ে গেলে তা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। কিন্তু এর থেকে মুক্ত না হলে পরিণতি ভয়াবহ। ব্যক্তিগত ও সমাজ জীবনে অশান্তি, অনৈতিকতার স্খলন, ব্যভিচার বৃদ্ধি, যৌন জীবন ধ্বংস এবং বৈবাহিক সম্পর্কের অবনতি হয় এই পর্নোগ্রাফির মাধ্যমে। নাম্বার 2, খাস দিলে তওবা করা। আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে এবং কান্নাকাটি করে মাফ চাইতে হবে। মনে কঠিন সংকল্প করতে হবে এবং সব সময় এই সংকল্প নতুন করে যাচাই বাছাই করতে হবে এবং আওড়াতে হবে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সহি সুন্দর করে জামাতে পড়ার চেষ্টা করতে হবে এবং নামাজের পাবান্দি করতে হবে। নিয়মিত নামাজ হলে তা মানুষকে পাপ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ নামাজের হক আদায় করে ব্যক্তিগত ও সমাজ জীবনে নামাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অশ্লীল ও অন্যায় কাজ দূর করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। নাম্বার 4, আল্লাহর জিকিরে মশগুল থাকা। অধিকাংশ সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। মনে মনে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। যখন যে অবস্থায় থাক না কেন, মনে করতে হবে যে আল্লাহ সব কিছু দেখছেন এবং তিনি হাশরের ময়দানে সব কিছুর হিসাব নেবেন এবং পাপের জন্য কঠিন শাস্তি দেবেন। নাম্বার 5, তাবলিগি কাজে সময় ব্যয় করা। সময় ও সুযোগ করে গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে মানুষকে নামাজ রোজার প্রতি আহ্বান করে তাবলিগি কাজ করলে মানুষের মনে অনেক পরিবর্তন হয় এবং দিলের মধ্যে নূর পয়দা হয়। নিয়মিত প্রতি মাসে তাবলিগি
দিকে সময় দিলে মানুষ খারাপ কাজ ত্যাগ করে ধার্মিক মানুষে পরিণত হয়। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মানুষের মধ্যে ঈমান বৃদ্ধি করে। তাই মাঝে মাঝে গ্রামের ইমাম ও মোড়ল সর্দারদের নিয়ে তাবলিগের কাজে ব্যস্ত থাকতে হবে। নাম্বার 6, সমাজ কল্যাণমূলক কাজে যোগদান। সমাজ থেকে অশ্লীলতা ও খারাপ কাজ দূর করার জন্য সচেষ্ট থাকা উচিত। পর্নোগ্রাফি একটা সংক্রামক রোগ, একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে। তাই শুধু একা এর থেকে বেঁচে থাকলে চলবে না, যাতে ভবিষ্যতে আর কেউ এই পাপের মধ্যে ডুবে না যায় তার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। দর্শক, আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো আপনার কোনো মুসলিম ভাই এই পর্নোগ্রাফিতে ডুবে আছে, তাই তাদেরকে সচেতন করতে ভিডিওটি তাদেরকে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, হয়তো আপনার একটি লাইক ও শেয়ারের কারণে কারো জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন।